আমারও কি কষ্ট হয় না বলো? তুমি জেনে রেখো, তোমার বোন তোমায় বেশি দিন ছাড়া থাকতে পারে না। তোমায় কেন, ওই বাড়ির কোনো লোককেই ছেড়ে থাকতে পারে না। জানো বরদা, বৌদির মাথার তেলের গন্ধটা আমার নাকে ভাসে। আমার আমার মনে হয় বৌদি বোধহয় এই পাশেই আছে। আমার মনে হয় যে এই বুঝি মেজদা আবার গান গেয়ে উঠল। বরদা, আমারও কি ভালো লাগছে বরদা। থাক পুরু থাক, আমারই বোধহয় অন্যায় হয়ে যাচ্ছে এসব কথা বলা। আমি বড় দুর্বল হয়ে পড়ছি পুটু। তুমি নতুন সংসারে গেছো, এ সমস্ত কথা বলা আমার ঠিক হচ্ছে না পুটু। না না, তোমার মন উতলা করা আমার একদম ঠিক হচ্ছে না, আমার একদম উচিত হচ্ছে না পুটু। ঠিক আছে পুটু, তোমাকে তো ওখানে মন টিকিয়ে পড়ে থাকতে হবে। কাল যাবো, কাল তাড়াতাড়ি যাবো। হ্যাঁ বরদা, তুমি তাড়াতাড়ি এসো বরদা। হ্যাঁ, আমি অপেক্ষা করে আছি কাল কখন তোমাদের সঙ্গে দেখা হবে। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ রাখি বোন, রাখি। ঠিক মতো খাওয়া দাওয়া কর। বাবা, এত বড় বয়স্ক বোনকে বিয়ে দিল। কে ফোন করেছিল, তোমার দাদা? হ্যাঁ, আমার আমার বরদা ফোন করেছিল। আসলে কখনো থাকেনি তো আমাকে ছেড়ে। আমি যেখানে যেতাম রোজ সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসতাম, তো বড্ড উতলা হয়ে গেছে মানুষটা। আসলে বাইরে থেকে কঠিন, কিন্তু ভেতরটা যে বরদার কতটা নরম সেটা তো আমরা জানি। হ্যাঁ, তুই যখন দুঃখ তো বিয়ে দেওয়ার কি দরকার ছিল? দিদি, আমি একটা কথা বলবো, বলছিলাম যে তোমার যদি সত্যি এতটা কষ্ট হয় ওদের ছেড়ে থাকতে, তাহলে মানে ধরো আমি তো এখানে আছি, তুমি কিন্তু চাইলে কটা দিন ও বাড়ি থেকে যাতায়াত করতে পারো। তার মানে? মানে ধরো তুমি ও বাড়িতেই থাকলে, মাঝে মাঝে এখানে আসা যাওয়া করলে, এই ধরো স্কুল যাবার পথে একবার ঘুরে গেলে, বা স্কুল থেকে ফেরবার পথে একবার ঘুরে গেলে। তাই আবার হয় নাকি? না হওয়ার কি আছে বাচ্চা? তোমার যখন ওই বাড়ির প্রতি এতই টান, তোমার দাদারও তো তোমাদের প্রতি এতই টান, আসলে চাকরি করা মেয়ে তো তাই একটু বেশি টান আর কি। না, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝলাম না। টাকা পয়সা সংসারে কিছু ঢালতে তো, তাই অবিবাহিত বোনের টাকায় সংসার কিছুটা চলতো। না যদি চলেও থাকে তাতে আপনার কি বলার আছে আমি ঠিক বুঝতে পারছি না। না না, বলার কি আছে, সেই জন্য দাদার কত কষ্ট হচ্ছে। শুনুন, আপনি আমার দাদা সম্পর্কে একটা কথাও আর না জেনে বলবেন না। আপনি আমাকে যা বলার বলুন, বলছেনও, কিন্তু আমার দাদা সম্পর্কে কোনো কথা আপনি বলবেন না। আমার দাদাকে আপনারা তেমনভাবে চেনেন না, আমার পরিবারের কাউকেই আপনারা তেমনভাবে চেনেন না। জানলে বুঝতে পারতেন যে তারা না খেয়ে মরে যাবে, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেবে না। এমন নয় যে আমার টাকাতেই সংসার চলতো। একটা যৌথ পরিবার চালাতে গেলে সকলেরই সাহায্য লাগে, সেটা আমাদের কর্তব্য, আমরা তেমনই শিখেছি। কিন্তু আমার বরদা এর মধ্যেই টাকা জমাতেন। আপনি তাই না জেনে আমার বরদা সম্পর্কে কোনো কথা বলবেন না। আপনি তো আমার বরদাকে ভালো মতো চেনেনই না। আমার তো চেনার দরকারই বা কি? তবে তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতো, তাহলে বাপের বাড়ি নিয়ে এই আদিক্ষেতা কিছুতেই পছন্দ করতেন না। দেখুন, কাকিমা কি পছন্দ করতেন আর কি পছন্দ করতেন না, এই কথাটা বোধহয় আমি আপনাদের থেকে একটু বেশি ভালো জানি। তাই কাকিমার কথা তুলে আমায় কিছু বলতে আসবেন না, কেমন? আর এটা ভুলে যাবেন না যে আপনাদের তুলনায় আমার সঙ্গে কাকিমার যাতায়াত বেশি ছিল। এই জন্যই বলে বয়সের গাছপাতন নেই,
এমন মেয়েকে সংসারে আনতে নেই। একে না যায় নোয়ানো, না কিছু শেখানো যায়। যাক বাবা, তোমার সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমারও মনে হয় যে আপনার আমার সঙ্গে কথা বাড়িয়ে কোনো আর লাভ নেই। আপনি তো বুঝেই গেছেন না যে আমি বয়সে বড়, আমার বয়সের গাছপাথর নেই। তাই আপনি যদি কোনো ভুল কথা বলেন, আমি কিন্তু আপনি বড় বলে মেনে নেব না। আপনি আমার বড়দা সম্পর্কে ভুল কথা বলেছেন, আমি কিন্তু সেটা মেনে নেব না। আমার বড়দা কেন, আমার পরিবারের অন্য কারোর সম্পর্কে আপনি কিন্তু কোনো ভুল কথা বললে আমি সেটা শুনব না। আপনার ভুলটা আমি আপনাকে ধরিয়ে দেব। আর হ্যাঁ শুনুন, আমার পরিবারের সঙ্গে তো আপনার কোনো লেনদেন নেই, তাই ওদের সম্পর্কে কোনো কথা আপনি আমাকে বলবেন না। আপনি যা বলার আমাকে, আমাকে নিয়ে আমাকেই বলবেন, কেমন? বলছিলাম কি দিদি, এই দেখো মামিরা তো সেই আগেকার মানুষ, ওভাবে না কারুর মন রেখে কথা বলতে পারেন না, যা মনে আসে সেটা সোজা সাপটা বলে দেন। আর আর মামি তো এমনিতেও দুদিন বাদে চলে যাবেন, তোমার বৌভাতের অনুষ্ঠানটা মিটে গেলে এই দুদিন না হয় তুমি একটু মানিয়ে নাও। আগে জানলে আসতাম না, নতুন বউয়ের থেকে এত অপমানিত হতে হবে জানলে সত্যিই আসতাম না। দেখেছো এই মামিমা আবার বোধহয় রাগটা কিছু করলেন না। উনি রাগ করতেই পারেন, কিন্তু ওনাকেও ভেবে দেখতে হবে যে উনি যে কথাগুলো বলছেন সেটা ওনার বলা উচিত নয়। আচ্ছা শুনো, যে কথাটা বলতে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম, তুমি কিন্তু এখনো বললে না তুমি কি খাবে, বলো না। আমি এখন কিছু খাবো না গো। হ্যাঁ ওটাই বাকি আছে, এখানে তুমি কিছু খেও না আর আমি তোমার বরের হাতে বকা খেয়ে মরি, তাই না? আচ্ছা শোনো বলছি, যদি আর কিছু খেতে ইচ্ছে নাও করে একটু গরম দুধ খাও, নিয়ে আসি। হ্যাঁ একটু 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 নিয়ে আসছি, এক্ষুনি আসছি। কিছু না, তুমি ঘুমোচ্ছিলে তাই আমি। কাল থেকে আমি কোন ঘরে শোবো? কেন, তুমি যে ঘরে শুতে সেই ঘরেই শোবে? আমি তোমার বাবার সঙ্গে শুতাম। মেঘবালা, হ্যাঁ বলো। তুমি কি ঝুম অসময় ঘুমোচ্ছে? কালকে রাতে অনেক দেরি হয়েছে ঘুমোতে, তাই এখন আমার ঘুম পাচ্ছে। তার উপর তো আন্টি আমার ঘুমটা ভাঙিয়ে দিল। না আসলে ও শুয়েছিল তো, আমি তাই ওর মাথায় বিলি কেটে দিচ্ছিলাম। আমি ভাবলাম বোধ হয় আরাম পাবে। আসলে বাবিনরা যখন ছোট ছিল আমি তো ওদের মাথায় এরম করে বিলি কাটিয়ে ওদের ঘুম পাড়িয়ে দিতাম। ঝুমেরও তো খুব ভালো লাগে, তাই না ঝুম? না মোটেই আমার এসব ভালো লাগে না। বাবা, ঝুমরানির কি আজকে মুড অফ নাকি? উফ, এত কথা বলছো না তোমরা, ভালো লাগে না জাস্ট। মেয়েটার না মাথার গন্ডগোল আছে, কখন যে ভালো মুডে থাকে আবার কখন মুড অফ হয়ে যায় কিচ্ছু বোঝার উপায় নেই। বলছি তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? না জানি অসুবিধে তো হচ্ছেই অনেক রকম, মানে বাড়িতে এতগুলো লোক তোমাকে এত খারাপ কথা বললো, এত কিছু বলেছে, আমার নিজের খুব খারাপ লাগছে। তুমি প্লিজ কিছু মনে করো না, মানে ওদের কথা নিয়ে বেশি ভেবো না, ওরা কেউই বেশি দিন থাকবে না এখানে, মানে কালকে বৌভা তোরেই সব যে যার বাড়ি চলে যাবে। না আমি কি কিছু বলেছি তোমায়? না তুমি কিছু বলোনি, কিন্তু খারাপ লাগবে সেটাই তো স্বাভাবিক, মানে আমার সঙ্গে হলে আমারও খারাপ লাগতো, তাই নিজে থেকেই তোমায় জিজ্ঞেস করতে এলাম।
আমি কিন্তু আবারও বলবো, তুমি ওদের কথায় প্লিজ কিছু মনে করো না। তবে কাউকে যদি কোনো কিছু উত্তর দিতে চাও তুমি বলে দিও, তোমার যা বলতে ইচ্ছা করে, আমি কিছু মনে করবো না। শোনো, আজ কিন্তু কাল রাত্রি, বউয়ের মুখ দেখতে নেই। বাবা, তোমার কি মনে হয় আমি এসব মানি? না, তুমি হয়তো মানো না, কিন্তু যারা মানে তাদের জন্য তোমার এটা করা উচিত। করছি তো, আমি তো মুখ দেখছি না, আমি তো বউয়ের গলা শুনছি, মুখ আর কি করে দেখবো বলো? মুখ তো তুমি ঘোমটা দিয়ে ঢেকেই রেখেছো। খুন 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 খুন